गुड मॉर्निंग एवरीबडी एंड वेलकम बैक टू अनदर वीडियो। इट्स अ न्यू डे, न्यू अपॉर्चुनिटी एंड ऑल्सो न्यू चैलेंजेस। एंड आज के सकाल सकाल घूम के उठे फाइनली वीडियो करते बसलम, बिकज लास्ट दो दिन क्योंकि एकटुको वीडियो करते पारिनी। गलार अवस्था जा खराब छिलो ना कि बोलबो, बाहरे जे लेवल ठंडा ते तो ठंडा लेगे गला टला बसे एकाकार एकदम। तई सकाल सकाल माँ बनिए दिल हे आधा जल, जेटा खेले गलार तो एक शांति शांति पाव जाए। बट बहरे आज के तुलनामूलक एकटू कम ठंडा। एंड फाइनली आई एम मेकिंग अ वीडियो। तुम्हारा सबाई कैमन आज कमेंटे जाओ। एत परमाणे अमेजन फ्लिपकार्ट मिंत्रा एजिओ ते अर्डर देवा है जो लिटरलि निजे भूले जाए माझे माझे अर्डर दीचे एंड कोनटा अर्डर दिए नि। सात सकाले घूम भांगे हमारे डिलिवरी दादा, एखन तो आर फोन करे ना, डायरेक्ट बाड़ सामने चले आसे। आगे बाड़ सामने एसे फोन कर तुम्हार डिलिवरि नहीं चले। আমি বি লাইক আমি ডেলিভারি মানে কি অর্ডার দিয়েছি আমার লিটারেলি মনেও নেই। সো অ্যামাজন থেকে বক্সটা এসছে অ্যান্ড এটা আজকে আনবক্সিং তো করবই। তার আগে একটু বলে নিই কাজের কথা। ব্যাপারটা হলো 2023 তে আমি একটু কনফিউজ যে কি কি প্লেলিস্ট আমি বানাবো। তো এই বিষয়ে তোমরা আমাকে ইনস্টাগ্রামে একটু হেল্প করতে পারো, আদারওয়াইজ আমাকে কমেন্টও জানাতে পারো যে কি কি প্লেলিস্ট তোমরা দেখতে চাও অ্যান্ড কি কি বিষয়ের উপর ভিডিও বানাবো আমি বেসিক্যালি। সো কাল রাত্রে শেষ করে ফেলেছি একেন বাবুর সম্পূর্ণ এপিসোড। অ্যান্ড আমি যদি বলি যে আমার কেমন লাগলো, তো সিরিয়াসলি এটা আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে, অ্যাভারেজের থেকেও নিচে। মানে আগের গল্পগুলো বেশি বেটার ছিল। হ্যাঁ, আমার ক্যারেক্টারটা তো একেন বাবুর প্রচণ্ড পছন্দ, ফানি, তার মধ্যে ফুডি, খুব উৎপাটান কথাবার্তা বলে, যেগুলো বেশ ভালো লাগে। অ্যান্ড সিরিয়াসের সময় তো প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়, সেই নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু এই স্টোরিটা না খুব প্রেডিক্টেবল, মানে যারা আগের এপিসোডগুলো আগের সিরিজগুলো দেখেছো তারা দুটো তিনটে এপিসোডের পরেই বুঝতে পেরে যাবে যে কি হতে চলেছে অ্যান্ড কি হবে। আমি হইচই আর একেন বাবু থেকে আরেকটু বেটার একটু স্টোরি চেয়েছিলাম, বাট বাকি আদারওয়াইজ সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, এগুলো সমস্ত কিছু বিজিএম ঠিকঠাকই ছিল। আর যদি সাউন্ড এফেক্টস নিয়ে বলতে চাই, তো কিছু কিছু জায়গায় এত মানে পপুলার ইউটিউবে সাউন্ড এফেক্টগুলো ইউজ করেছে না, প্রচণ্ড চাইল্ডিশ লাগছে, যেগুলো আমার মনে হয় আরেকটু ম্যাচিওর হওয়া দরকার ছিল। বাকি সমস্ত কিছু ওকে, একেন বাবু আমার খুব ভালো লাগে, বাট গল্পে মানে আমি কি বলবো, মানে ওকে ওকে টাইপের একটা ব্যাপার। সো যাই হোক, এখন রেডি হবো অ্যান্ড টাইম বেজে গেল হচ্ছে 11টা। ফাইনালি আজকে একটা ভিডিও বানাতে যাবো, তো আমি খুবই এক্সাইটেড। অ্যান্ড হ্যাঁ, আজকে আমার সাথে দেখা করবে আরেকজন ইউটিউবার, মানে এটা একটা কোলাবরেশন টাইপের হবে, তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আমি জাস্ট ওয়েট করছি কখন দাদা ফোন করবে অ্যান্ড তোমাদের সাথে মিট করবো দাদার। সো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই যে আমি কতটা প্রফেশনালভাবে আনবক্স করি। এই হচ্ছে আমার কাছে প্যাকেজ, লেটস আনবক্স ইট। অ্যান্ড আনবক্স করার নাইফ আমার কাছে আজকে, এটা বেশ ভালো অ্যান্ড বড়। লেটস আনবক্স ইট। মানে আমি জাস্ট একটা জিনিসের মানে বুঝতে পারি না, এত বড়টা প্যাকেজ যার মধ্যে শুধুমাত্র এইটুকুটা জিনিস। তো যাই হোক, ব্রুনেক্টার কোম্পানি আমাদেরকে পাঠিয়েছে একটা হেয়ার অয়েল, যেটা ইউজ করে আমি তোমাদেরকে কিছুদিন পরে জানাবো কেমন লাগছে না লাগছে। ব্রুনেক্টার কোম্পানির আগে আমি বেশ কিছু প্রোডাক্ট ইউজ করেছি যেগুলো মোটামুটি আমার ভালোই লেগেছে, বাট হেয়ার অয়েল ফার্স্ট টাইম আমি ইউজ করবো। ব্রুনেক্টারের প্যাকেজিংগুলো আমি বলবো অ্যাভারেজই হয়, খুব বিরাট কিছু মাপের হয় না, যেগুলো অন্য কোম্পানি যেভাবে সুন্দরভাবে প্যাকেজ করে ওরকম টাইপের কিছু হয় না, কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু প্রচণ্ড প্রিমিয়াম হয়। এটা হচ্ছে ব্রুনেক্টার কোম্পানির তরফ থেকে হেয়ার নারিশমেন্ট অয়েল, আর 9 হার্ব লেখা আছে, তার সাথে সাথে লেখা আছে হেয়ার রিপেয়ার অ্যান্ড আয়ুর্বেদিক ব্লা 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 বহুত কিছু লেখা আছে। এটার প্রাইস লেখা আছে 475 rupees। আর তাছাড়াও স্মেল একটা খুব সুন্দর আসছে, বাট স্টিল আই রিয়েলি ডোন্ট লাইক দ্য প্যাকেজিং। অ্যান্ড তার সাথে আছে একটা ডিসকাউন্ট কুপন ব্লুনেক্টারের ওয়েবসাইট থেকে, নেক্সট পারচেসে আমরা পাবো 30% ডিসকাউন্ট। বাই দ্য ওয়ে, দিস ইজ নট আ স্পন্সার্ড ভিডিও ফ্রম ব্লুনেক্টার, ব্লুনেক্টার জাস্ট সেন্ড মি দিস প্রোডাক্ট ফর রিভিউ পারপাসেস, অ্যান্ড এটা আমি রিভিউ করবো পরে কোনো একটা ভিডিওতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি লেট করে ফেলেছি, দাদা ফোন করছে যে বেরিয়ে গেছে, আমি যাবো এখনই। তো যাই হোক, রেডি হই, একদম গিয়ে ওখানে দেখা হবে। ফাইনালি চলে এসেছি অ্যান্ড আমার সাথে আছে আজকে হচ্ছে অমিত দা, দেখা হলো ফাইনালি। অ্যান্ড আমরা এখন যাচ্ছি সামনে আমাদের ডেস্টিনেশনে, যেটা ভিডিও কিছুদিন পরে আসবে অবভিয়াসলি। আর বলো কেমন আছো? চলছে বিন্দাস, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, ওর সাথে প্ল্যানিং ছিল, হ্যাঁ, বাট হয়ে উঠছিল না, সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে, আমিও ছিলাম, ওমও ছিল, তার মধ্যে বাইরে অনেক দিন পর দেখা হলো, দেখা হয়ে খুব ভালো, খুব ভালো লাগলো, সিরিয়াসলি খুব ভালো লাগলো। সো অমিত দা আমাকে নিয়ে যাচ্ছে মেন জায়গাটাতে, আমারই জায়গা, আমি জানি না, তুমি জানো কি করে? এটা আমার একটা বড় কোয়েশ্চেন, খোঁজ নিতে হয়। চলো আমরা চলে এসেছি। সো ফাইনালি আমাদের শুট কিছুটা হলো অ্যান্ড এখানে অমিত দা এখন শুট চালাচ্ছে। আর এই হচ্ছে পুরো জায়গা, এটা হচ্ছে ওয়্যার হাউস বেসিক্যালি, যেখানে এসেছি আমরা আজকে। আর আজকে ফাইনালি একটু মনে হচ্ছে যে একটু মনে হয় ঠান্ডাটা কম আছে, কারণ রোদ উঠেছে আজকে, তার মধ্যে ঠান্ডাটা সিরিয়াসলি একটু কম কমও লাগছে।
সো ভালো একটা ওয়েদার হয়ে আছে এন্ড আমরা প্ল্যান করছি আরো একটা ভিডিও আজকে করার, তাই তো? এক্স্যাক্টলি, আরো একটা ভিডিও আসবে, তো একদম স্কিপ করো না, কন্টিনিউয়াসলি দেখতে থাকো। সো যাই হোক, দুটো প্ল্যান করেছি ভিডিও, একটা এখানে হচ্ছে, যদি টাইম বাঁচে তাহলে আরেকটা ভিডিও প্ল্যান করব। এই হচ্ছে আমাদের ব্যাপার, মানে আমাদের সমস্ত কিছু সাডেনলি এরকম প্ল্যান হয়, আগে থেকে কিছু প্রিপেয়ার থাকে না। এখনই জাস্ট দাদা বললো তো ভাবলাম যে ঠিক আছে করেই নিই, আর জায়গাটা বেশ ভালো, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে একদম ওয়্যার হাউসে এসে ভিডিওটা করার আর কি। যাই হোক, এই ভিডিওটা কিছুদিন পর আসবে, তোমরা তো দেখবাই। সো এখানে কি বানানো হচ্ছে? সন্দেশ। তো এখানে সন্দেশ বানানোর কাজ চলছে, দারুণ একটা স্মেল আসছে। এখানে বেসিক্যালি মিষ্টি মিষ্টি সব বানানো হয়, তাই তো? এটা এটা কোন দোকানের জন্য হয় বেসিক্যালি? সামনেই। সো ফাইনালি আমরা এখন যাচ্ছি ভেতরে কিভাবে মিষ্টি বানানো হয় সেটা দেখতে, অ্যান্ড এখানে সমস্ত কিছু রাখা আছে। এখানে কী তৈরি হচ্ছে দাদা? ক্ষীর তৈরি হচ্ছে। এখানে সর ভাজা আছে, তার সাথে এখানে একরকমের মিষ্টি আছে, আর এটা তো কালোজাম, তাই তো? কালোজাম, দারুণ। পুরো জায়গাটা দিয়ে দারুণ দারুণ মিষ্টির গন্ধ বেরোচ্ছে, পুরো ককটেল হয়ে গেছে। জাস্ট আমার সিচুয়েশনটা ভাবো, আমার এই সাইডে তৈরি হচ্ছে হচ্ছে বিরিয়ানি, আর এই সাইডে প্রিপেয়ার হচ্ছে নানা রকমের মিষ্টি, তার মিডিলে আমি দাঁড়িয়ে আছি। অলমোস্ট এক ঘন্টা শ্যুট হয়ে গেছে, আরও এক দেড় ঘন্টা শ্যুট করতে হবে এইভাবে। এদিক দিয়ে বিরিয়ানির গন্ধ আসছে যার জন্য খিদে পেয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে মিষ্টির গন্ধ আসছে যার জন্য মানে কি অবস্থায় আমার লিটারালি খারাপ হয়ে গেছে। এর মধ্যে শ্যুট চলছে আরও মোটামুটি এক দেড় ঘন্টা, এখন এখানে শ্যুট চলবে। One eternity later. চলছে এখন আমাদের শ্যুট, সামনে সামনে ক্যামেরা রেখে আর খাবার রেখে, খাবার না খেয়ে ক্যামেরাতে ভিডিও করতে কেমন লাগে বলো? কেমন লাগে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, এখানে সুন্দর গন্ধ আসছে কিন্তু এখন খাওয়া যাবে না, এখন রেকর্ড করতে হবে, তারপরে খাওয়া। ফুল বাকি আছে, কত কি করতে হবে, মাথা খারাপ করার ব্যাপার। তোমরা যারা ভাবো ক্যামেরার পেছন থেকে যে কি এমন ব্যাপার, হ্যাঁ ভিডিও করার, কিন্তু খাচ্ছে ভিডিও করছে, খাচ্ছে আর ভিডিও করছে, যারা করে তারাই বোঝে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, তার কিছু করার নেই, যে চলে এলো আর একটা, আর একবার শর্ট নিতে হবে, তো একবার নিজেরা করলে বুঝতে পারবে কত কষ্ট আছে। দেখো সামনে খাওয়া রাখা আছে, 1 2, বাট দাদা এখন শ্যুট চালাচ্ছে নিজের। অনেক সময় এরকম হয় যে খাওয়া ঠান্ডা হয়ে যায়। আমার মা তোর বাপ কমাতে গেছে কলকাতা যায়। সো আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমি আর দাদা মিলে এসেছি পাশের একটা দোকানে, যেখানকার দই খুবই ফেমাস আর কি বলতে পারো। আর তোমার দোকানের নাম হচ্ছে বালাজি, রাইট? বালাজি, বালাজি। তো এখানে হচ্ছে এই দই, এটা জাস্ট অসাধারণ খেতে। তোমাদের সব এখানেই তৈরি হয়, তাই তো? তোমার দোকানে বেসিক্যালি কি কি পাওয়া যায়? লস্যি, দই, টক দই, মিষ্টি দই, জুস পাওয়া যাবে, আর তোমার ঘি পাওয়া যায়, আর পনির পাওয়া যায়। ঘি, পনির, আচ্ছা। তোমাদের এখানে আমাদের নিজস্ব বানানো লস্যিটার কথা কিন্তু আমি খুব শুনেছি, ঠিক আছে? কমেন্ট করে তোমরা সবাই জানাও যদি লস্যির ভিডিও দেখতে চাও। এরকম পুরো দইটা দেখো, জাস্ট এতটা থিকনেস, বুঝতে পারছো? মানে দইটা আমার মনে পড়ে গেল আমাদের কলকাতায়, মানে আলোর দিকটা একটু যদি যাই, মনে পড়ে গেল আমাদের কলকাতায় হচ্ছে সুবল মিষ্টান্ন ভাণ্ডার, আর হচ্ছে তারপর হচ্ছে গণেশ সুইটস আছে, রাজভোগ আছে, ঠিক এরকম টাইপের এই কোয়ালিটির দই দেয়, ঠিক আছে? এ উঠছে না, এত ঘন দইটা, ঠিক আছে? সেম কোয়ালিটির দই, লিটারেলি দারুণ খেতে। আর ট্রাই করতে পারো, সুইটকে বলবো একবার বাইরে থেকে দোকানটা দেখে দিতে, তো তোমরা ট্রাই করো এখানে এসে, দইটাও সত্যি খুব ভালো। আর হচ্ছে বড়, এটা কত, 1 কেজি নাকি? এটা 1 কেজি, কত দাম এটা? এটার দাম 130 টাকা। এই হচ্ছে 1 কেজির খুঁটি, এটার প্রাইস হচ্ছে 130 টাকা। জাস্ট দেখো, দই কম ক্ষীর বেশি মনে হচ্ছে, ক্ষীর দই টাইপের কি এটা? না, ক্ষীর দইটা আলাদা আছে, এই দইটা দুধটা একটু অতিরিক্ত পরিমাণ জাল দেওয়া থাকে, এবং খেতে খুব টেস্টি হবে, একটুকু জল কাটবে না দইটা, যদি আপনি ধরেন অর্ধেকটা খেয়ে এই মোটামুটি ধরেন পরের দিন খান, তাও একটুকু জল কাটবে না, একদম কাটবে না। দেখে বোঝা যাচ্ছে একদম, জাস্ট দেখো খুঁটিটার অবস্থা। আর অমিত দা তো মানে আমার জন্য দাঁড়ালো না, খাওয়া শুরু করে দিল, শেষ প্রায় করতে হবে, তো সেই জন্যই টেস্ট করে তোমাদেরকে বললাম। সবে মাত্র বিরিয়ানি খেয়ে উঠলাম, অ্যান্ড ফাইনালি বিরিয়ানি দোকানের জাস্ট পাশে একটা দইয়ের দোকান আছে, এখান থেকে আমি দই আগে ট্রাই করেছি, আবার দাদা আজকে অফার করলো, তো অমিত দা তো খেয়ে বললো দারুণ খেতে, আমি একবার খেয়ে দেখাচ্ছি, আগে খেয়েছি আমি যদিও, দারুণ খেতে। আর জাস্ট ঠিক কতটা জাস্ট দেখো, আলাদা লেভেলের খেতে, পুরো ক্রিমি ক্রিমি একটা ব্যাপার, আর এই লেভেলের থিক। আর মানে এটা কম্পেয়ার যদি করা যায়, তোমাদেরকে তো বললাম
সুবলের মিষ্টির দই, সুবল মিষ্টান্ন ভান্ডারের দই যদি তোমরা কেউ খেয়ে থাকো টোধপুরে, অ্যাজ ইট ইজ, একদম মানে কোনো চেঞ্জেস নেই। আমি তো খেয়ে দারুণ, আমার ভালো লাগছে, দারুণ দারুণ খেতে। আমি ভিউয়ারদেরকে বলবো তোমরা আসো এখানে এসে দই ট্রাই করো। আজকে দুপুরের লাঞ্চটা সেরা হলো বলো, সেই সেই লাঞ্চের পর এরকম যদি একটা ডেজার্ট অপশন থাকে, আলাদা লেভেলের খেতে এটা। মানে এটা না এমন একটা টেস্ট যেটা কারোর সাথে শেয়ার করতে লিটারেলি ইচ্ছা করবে না। আর জাস্ট বিরিয়ানি খেলাম আজকে লাঞ্চে, অ্যান্ড তারপরে এরকম সুন্দর একটা দই, দারুণ। এই কুড়িটার প্রাইসটা একবার শুনে নিই। আর এই হচ্ছে দোকানটা বালাজি পনির, একবার প্রাইসটা শুনে নিই। এই কুড়িটার প্রাইস কত? এটা ১৫ টাকা। ১৫ টাকা করে? হ্যাঁ, এর থেকে একটা বড় আছে, এর থেকে একটা বড় সাইজ হয় যেটা ৩৫ টাকা, ২৫০ গ্রাম। আর একটা আছে হাফ কিলো, ৬৫ টাকা। আর কিলো নিতে গেলে ১৩০ টাকা, ১৩০টাকা। আর কিলোর বেশি হয়, ১ কিলো ২০০, ১৫০, ১.৫ কিলো, ২ কিলো, ৩.৫ কিলো অবধি আমাদের হাঁড়ি হয়। আচ্ছা আচ্ছা। আর তাওয়াতে বললে আমি তাওয়াতে জমিয়ে দিব, আর হাঁড়িতে বললে হাঁড়িতে জমিয়ে দিব। তাওয়াতে যখন নিবেন বা হাঁড়িতে নেবেন, এইরকম মোটা সর পড়ে থাকবে উপরে, আলাদাই লেভেলের। মানে ফুললি কাস্টমাইজ করে, তোমাদের যেরকম দরকার এক্স্যাক্টলি সেরকম পেয়ে যাবে। এই টাইপের খুঁটিগুলো খেতে চাইলে মাত্র ১৫ টাকা দাম। এটা কত গ্রাম হয়? ৫০ গ্রাম? না, ১০০ গ্রাম। ১০০ গ্রাম হবে, ১০০ গ্রাম হবে খুঁটিতে। আলাদাই লেভেলের খেতে, দাদার সাথে মিট করে খুব ভালো লাগলো। আমার ভিউয়ার্স দেখি একটু হাই বলে দাও। হাই, আপনারা আসবেন টেস্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে বাইরে শুধুমাত্র দইয়ের ভান্ডার, জাস্ট দেখো কত ধরনের দই আর ঘি আছে। সাদা মিষ্টি দই বলতে, এই এইটা দইটা হচ্ছে সাদা মিষ্টি দই, এটা সাদা মিষ্টি, আর এটা লাল মিষ্টি, দুটো দুই কোয়ালিটি। আচ্ছা, সাদা মিষ্টি আর লাল মিষ্টি দই মানে কি? এটা এটা তো আবার হচ্ছে, এটা লাইট মিষ্টি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ডিপ মিষ্টি। আচ্ছা, টেস্টের অনেক ডিফারেন্স আছে দুটোতে, দুটোতে টেস্টের অনেক ডিফারেন্স আছে। যারা একটু কম মিষ্টি খাবে, হ্যাঁ, তারা এটা নিবে। আর যারা একটু বেশি মিষ্টি খাবে বা একটু দুধটা বেশি জাল দেওয়া খাবে, তারা এটা নিবে। মানে আমার জন্য কম মিষ্টিটাই ঠিক আছে, আমি একটু কম মিষ্টি খাই। হ্যাঁ, এটা যাই হোক, খুব ভালো লাগলো। আর হ্যাঁ, তোমরা যদি অ্যাকচুয়াল এই দোকানে ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্টে আমাকে জানাও, তাহলে নেক্সট কোনো ভিডিওটা আমি অবশ্যই ডেডিকেটেডলি এই দোকানেরই বানাবো। আর যাই হোক, চলো এবার আমি আর অমিতা মিলে অন্য কোনো একটা প্ল্যান করা যাক। খাওয়া দাওয়া আজকে জমিয়ে হচ্ছে, বিরিয়ানি দেন এত সুন্দর দই, আলাদাই লেভেলের। অবশ্যই এটা আজকে প্রথম আমি জানতে পারলাম কম মিষ্টি দই আর বেশি মিষ্টি দইয়ের যে ব্যাপারটা, আমার বেশ ভালো লাগে। সকাল ১১টায় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে ৩টা, স্টিল আমাদের আরেকটা শ্যুট চলছে, মানে একটা শ্যুট হয়ে গেছে, এখন নেক্সট শ্যুট করছি আমরা। আর এদিকে দেখতে পাচ্ছ অমিতদা তো আছে, জায়গাটা তো অবভিয়াসলি তোমরা বুঝে গেছো আমি জানি, বিকজ এই জায়গাটা বিশাল ভাইরাল। তো একে নিয়েও একটা ভিডিও বানাচ্ছি, একই দিনে পরপর দুটো ব্যাক টু ব্যাক শ্যুট হচ্ছে, মানে অবস্থা পুরো হালাত খারাপ হয়ে গেছে। আর এখন বাজলো হচ্ছে ৩টে পার, আর বাইরে দেখতে পাচ্ছ কি কেউ সকাল থেকে চিৎকার চেঁচামেচি থেকে মাথা জাস্ট হ্যাং করছে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ হোক, কমপ্লিট হোক শ্যুট, তারপর তোমার সাথে কথা বলছি। A few moments later. Okay, so finally আমাদের দ্বিতীয় শ্যুটও কমপ্লিট হয়ে গেল, প্রায় ১ ঘন্টা লাগলো এখানে, অলমোস্ট ১ ঘন্টা ব্যাক টু ব্যাক দুটো শ্যুট করে। আমার অবস্থা দেখো আর অমিতদার অবস্থা দেখো, এখনো পারবো। অমিতদাকে একটা কথা শুনলাম, যেটা সেটা হচ্ছে তুমি হাইয়েস্ট একদিনে কটা ভিডিও? ৫টা ভিডিও ভাই, আমি দুটো ভিডিও বানাতে আমার অবস্থা কাহিল হয়ে গেল, আর এখনো পারবো। আর অমিতদা একটা দিনে ৫টা ভিডিও, এই জন্যই বলি অমিতদা মানে আমার ইন্সপিরেশন। তো যাই হোক, এই ছিল আমাদের কোলাবরেশন, খুব ভালো ভিডিও বানায়। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ভাইকে, ও তাহলে মোটিভেট হবে, আমিও মোটিভেট হবো, তোমরা আমাকেও সাপোর্ট করো ভাইকে। চলো ভাই কি বলছি সেটা দেখো। আর যাই হোক, এই ছিল আমাদের আজকের মানে কোলাব আর কি। এবার বাড়ি যাবো, ওয়েদার আপাতত ঠিক আছে, অ্যান্ড দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ঠিক আছে? চলো এবার এখানে বাড়ি যাওয়া যাক, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। সেই কখন বেরিয়েছি একইভাবে কনস্ট্যান্ট শ্যুট করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। অ্যান্ড এই তো চায়ের দোকান ছিল, আর আমার গাড়ি দেখো কোথায় রাখা আছে, এখানে একদম কোথা থেকে পড়ে আছে গাড়িটা ভাই। তো এবার বাড়ি যাওয়ার পালা ফাইনালি, অ্যান্ড বাড়ি যেতে যেতে এখন আবার ৩:৩০টা বেজে যাবে।